নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো রাজস্থান রয়্যালস বলাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ নিয়ে, যেই ম্যাচে রাজস্থান আরসিবিকে হারিয়ে কিন্তু আবারও পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে চলে গেল, চারটে ম্যাচে চারটেই জিতে। এবং দুটো হান্ড্রেড আমরা দেখলাম, জস বাটলারের হান্ড্রেড দেখলাম, উল্টো দিকে বিরাট কোহলিরও হান্ড্রেড দেখলাম। বাট বিরাট এত ভালো খেলার পরও কিন্তু আরসিবিকে জেতাতে পারলো না। এবং ভাই, আরসিবি টিমটা সত্যি বিরাটের এবার ছেড়ে দেওয়া উচিত, এই নিয়ে তো পরে কথা বলবো। এবং তার সঙ্গে আমরা মুম্বাই বনাম দিল্লি সেই ম্যাচটা নিয়েও কথা বলবো, সেই ম্যাচটার ম্যাচ প্রিভিউ করবো। সেই ম্যাচের জন্য একটা বড় নিউজ এটা হয়ে থাকতে পারে, একে তো দেখো দিল্লি তো এমনি আগের দিন যেরকমভাবে হেরেছে তাদের মনোবলটা অনেক নিচের দিকে থাকবে, তার সঙ্গে সঙ্গে আরও একটা খারাপ খবর তাদের জন্য এবং খুবই ভালো খবর মুম্বাইয়ের জন্য, সেটা হচ্ছে এই ম্যাচে কিন্তু সূর্য কুমার যাদব ফিরতে পারে, যেটা কিন্তু মুম্বাই টিমকে অনেক বেশি বুস্ট দিতে পারে। তো সেই নিয়ে আমরা আলোচনা করবো, সেই ম্যাচ নিয়েও কথা বলবো। তো লাস্ট অব্দি মানে এই ভিডিওটা দেখতে থাকো, যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করতে ভুলবে না। আর বাকি ভাই কি বলবো ভাই, রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই ম্যাচটার পর ভাই একটা কথাই বলতে হয় যে বিরাট কোহলি ভাই, অনেক লয়ালিটি হয়েছে, অনেক কিছু হয়েছে, এবার ভাই বিরাটের আরসিবি ছাড়া উচিত। অ্যাটলিস্ট বিরাট কোহলি একটা আইপিএল ট্রফি ডিজার্ভ করে, বিরাট যে স্ট্যান্ডার্ডের প্লেয়ার, যে কোয়ালিটির প্লেয়ার, যে লেজেন্ড, তার তো একটা আইপিএল ট্রফি সে ডিজার্ভ করে অ্যাটলিস্ট, এবং সেটাই আরসিবি টিমে থাকলে মনে হয় না বিরাট কোনোদিন পাবে। কী টিম ভাই এটা, এদের কী প্ল্যানিং, কারা এরা, মানে টিমের যে থিঙ্ক ট্যাঙ্ক হয় তারা কী ভাবছে, মানে আমার ভাই কিছু বলার নেই এই টিমটা নিয়ে। আজকে বিরাট কোহলি করেছে 72/113, বিরাটের স্ট্রাইক রেট নিয়ে মাঝখানে কথা হয়েছিল, বাট আজকে বিরাট যে ইনিংসটা খেলেছে সেই ইনিংস নিয়ে কোনো কথা হবে না, ব্রিলিয়ান্ট একটা ইনিংস খেলেছে। বাট বিরাট কোহলি 72/113 করার পরেও আরসিবি 20 ওভারের শেষে করছে কত, 183, মানে একটা প্লেয়ার এই লেভেলের ইনিংস খেলেছে, টিমের উইকেট পড়েছে তিনটে, তারপরও টিম 200+ স্কোর করতে পারছে না, মানে বাকি ব্যাটসম্যানেরা কী করেছে সেটা একবার ভেবে নাও, কত 48টা মতো বল খেলে বোধহয় 59 মতো রান করেছে বাকি ব্যাটসম্যানেরা, যা হিসেব দেখলাম। এবার ব্যাটসম্যানেরা ব্যর্থ হয়েছে, ম্যাক্সওয়েলের মতো প্লেয়ার ব্যর্থ হয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে যদি বিরাট কোহলি যে তোমার প্ল্যাটফর্মটা দিয়েছিল সেই প্ল্যাটফর্মটা অন্য কোনো টিম পেত, ধরো কেকেআরের মতো টিমই পেত, তারপর আমরা দেখতাম রাসেল আসছে, রিঙ্কু আসছে, তারা রানটাকে 200+ পৌঁছে দিত, সেই ক্ষমতা আছে। কিন্তু এই আরসিবি টিমে সেরকম ব্যাটসম্যান কোথায়, একমাত্র ম্যাক্সওয়েল আছে যে চলছে না এই মরসুম। তবে তারপরেও ভাবো দিনেশ কার্তিক, যে অ্যাজ এ ফিনিশার আরসিবির এখনও পর্যন্ত সব থেকে বেশি ইম্প্রেসিভ ছিল, তাকেও নিয়ে এলো না। ক্যামেরুন গ্রিন চলে এলো পাঁচে ফিনিশ করতে, সৌরভ চৌহান তাকে নিয়ে এলো, সে দেখো সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ভালো খেলেছে, ভালো প্লেয়ার কোনো সন্দেহ নেই, বাট আজকে যে সিচুয়েশন ছিল সেইখানে সৌরভ চৌহান কী করে চারে ব্যাট করতে আসছে ভাই আমি জানি না। আর সব থেকে বড় কথা, তোমরা আমাকে বলো যে আরসিবির এই টিমটা সিলেক্ট কারা করছে, যারা পারফর্ম করছে তারা ভাই কী করে বাদ যাচ্ছে, মানে ভাবতে পারো যে প্লেয়ার ভালো খেলছে সে বাদ পড়ে যাচ্ছে। মাহিপাল লোমড়োর পাঞ্জাবের এগেনস্টে ম্যাচ জিতিয়েছিল, তারপর কেকেআর ম্যাচে বাদ পড়ে গেছিলো, আবার আগের দিন টিমে এসে 13/33 করেছিল, আরসিবিকে যতটুকু ফাইট করানো যায় সেটা সে চেষ্টা করেছিল, সেই মাহিপাল লোমড়োর আজকে আবার বাদ পড়ে গেল। তার সঙ্গে দেখো কলকাতা নাইট রাইডার্স ম্যাচটায় বিজয় কুমার ভাইশক সব থেকে ভালো বোলিং করেছিল, সেই বিজয় কুমার ভাইশক চান্স পাচ্ছে না, মানে এর থেকে বাজে সিলেকশন আর কি হতে পারে। উইল জ্যাক্সের মতো প্লেয়ার বাইরে বসে আছে ভাই, কিছু বলার নেই, এই টিমটা কারা সিলেক্ট করছে, কারা টিমটা বানিয়েছে। এবং আজকে এমন একটা পিচ ছিল, দেখো সেই পিচে আমি বলবো না 183 রানটা খুব কম রান, অবশ্যই বিরাট কোহলি যে প্ল্যাটফর্ম দিয়েছিল, বিরাট যে ব্যাটিং করেছিল 200+ স্কোর হতে পারতো, বাট 183 এই পিচে ডেফিনেটলি লড়াই করার মতো স্কোর ছিল, এমন স্কোর ছিল না যেভাবে আরসিবি হারলো, যে যখন প্রায় 5 ওভার বাকি 15 ওভারের মধ্যেই ঠিক হয়ে গেছিলো রাজস্থান এখান থেকে জিততে চলেছে, সেইভাবে হারার মতো পিচ ছিল না এটা, হয়তো লাস্ট ওভার অবধি লড়াই করা যেত সেই টাইপের মানে পিচ ছিল, তবে সেটার জন্যই মিডিল ওভারে দরকার ছিল একটা স্পিনার যে ম্যাচটাকে কন্ট্রোল করবে। বাট আরসিবির কাছে তাদের মেন স্পিনারকে মায়াঙ্ক ড্যাগার, তার সঙ্গে হিমাংশু শর্মা এসেছে যে একদম মানে নতুন ছেলে, তো সেই টাইপের স্পিনারের উপর মানে ভরসা করে তুমি আর মানে রাজস্থানের এগেনস্টে ম্যাচ জিততে পারবে না, মানে কি বলবো, মানে সত্যি আমি চাইছিলাম আরসিবি যেন আজকের ম্যাচটা যেতে কেকেআর একে থাকে, বাট রাজস্থান রয়্যালস তারা আলাদাই টিম, দারুণ টিম, এবং আরসিবি যেরকম ক্রিকেট খেলেছে রাজস্থান ডিজার্ভ করে জেতা। এবং সেই জায়গাতে আরসিবির ভাই কোনো প্ল্যানিং কিছু বুঝলাম না, তার সঙ্গে ফিল্ডিংও খারাপ হয়েছে, এবং সেখানে 182 রানটাও লাস্ট অব্দি বিশাল কিছু স্কোর মনে হয়নি রাজস্থানের কাছে চেস করার জন্য। দুদিকের দুই হিরো হয়ে থাকবে বিরাট কোহলি এবং তার সঙ্গে জস বাটলার। বিরাট কোহলি সাথে 113 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেইছে, উল্টো দিকে কিন্তু মানে আরসিবি শুরুটা অবশ্যই ভালো করেছিল, জয়সওয়ালকে 0-0 আউট করে দিয়েছিল, তবে দেন বাটলার আর সঞ্জু স্যামসন তারা পার্টনারশিপ গড়ে নেয়। এবং অ্যাকচুয়ালি আরসিবি যখন ভালো জায়গাতে ছিল, একজন আমাকে কমেন্টও করলো যে দাদা এই ম্যাচটা কারা জিততে পারে, আমি বললাম যে আরসিবি কীভাবে মিডিল ওভারে বোলিং করবে তার উপর ডিপেন্ড করছে। আর দেখো সেখানে সঞ্জু যখন 42/69 করে আউট হলো তখন কিন্তু ম্যাচ অলমোস্ট রাজস্থানের পকেটে চলে এসেছে। তারপর নজর এটাই ছিল যে লাস্ট অব্দি জস বাটলার 100 করতে পারে কিনা, এবং একটা সময় মনে হলো হেডম্যার তাকে করতে দিল না,
বাট সেখানেই যখন 3 রান বাকি ছিল, বোধ হয় 3 রান না 2 রান বাকি ছিল, হ্যাঁ 3 রান বাকি ছিল, তখন হেডম্যার সিঙ্গেল নিল, বাটলার 93 ছিল, বাটলার সিঙ্গেল নিল 94 গেল, দেন পরের ওভারে যখন 1 রান দরকার 6 মিনিটে 100 করে দিল। অত দারুণভাবে মানে বাটলার 100টা করলো। আইপিএলে আমরা 2টো 100 দেখলাম, মানে দুদিকেই একটা করে 100, এবং বাটলারও কিন্তু ফর্মে ফিরছে। আর রাজস্থান অলরেডি 4-4 জিতে গেছে, এখনও জয়সওয়াল ফর্মে ফেরেনি, জয়সওয়াল চলেনি ভাই, এই টিমটা কিন্তু সত্যি ডেঞ্জারাস। এরপর যদি আমরা কথা বলি কালকের যেটা দুপুরের ম্যাচ আছে, কালকে তো ডবল হেডার, তো প্রথম ম্যাচে যেটা আছে সেটা হচ্ছে দিল্লির সঙ্গে মুম্বাইয়ের, যেই ম্যাচটা কিন্তু অবশ্যই মুম্বাইয়ের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ হবে, দিল্লির জন্য হবে অ্যাকচুয়ালি। দুটো টিমই কিন্তু 3টে করে ম্যাচ হেরেছে, দিল্লি 4টে ম্যাচ খেলেছে, ফলে তারা 1টা ম্যাচ জিতেছে, 3টে হেরেছে। উল্টো দিকে মুম্বাই কিন্তু 3টে ম্যাচে 3টেই হেরেছে। তো সেই জায়গাতে অবশ্যই মুম্বাই বা দিল্লি তারা জেতার রাস্তায় ফিরতে চাইবে, বিশেষ করে মুম্বাই বেশি করে চাইবে, তার কারণ মুম্বাইয়ের জন্য একটা ভালো খবর আছে, সেটা হচ্ছে তোমার সূর্যকুমার যাদব, সে কিন্তু এই ম্যাচে ফিরতে পারে, মানে ফিরতে চলেছে সেটাই খবর। তো এটা কিন্তু মুম্বাই টিমকে অনেক বেশি বুস্ট দেবে, যদিও মানে আমি চাইছি হার্দিক অ্যাটলিস্ট 1টা ম্যাচ জিতুক লোকটাকে নিয়ে যাওয়া হচ্ছে, বাট মুম্বাই টিমটার মানে ড্রেসিং রুমের পরিস্থিতি কীরকম আছে সেটা কিন্তু সবথেকে বেশি ম্যাটার করবে। এমনিতেই সূর্যকুমার যাদব সেও কিন্তু রোহিতের দিকারই লোক, মানে বুঝতে পারছো ইঙ্গিতটা কোন দিকে দিচ্ছে। দিল্লির জন্য বলতে গেলে দিল্লির তো কোনো কিছু ঠিকঠাক যাচ্ছে না, দিল্লিরও সে মুম্বাইয়ের মতোই 9 নম্বরে থাকা টিম আর 10 নম্বরে থাকা টিম, মানে লাস্টের 2 টিম লড়াই করছে। তো সেখানে কিন্তু দিল্লির কথা বললে দিল্লি অবশ্যই চাইবে যেন কুলদীপ ফেরে, মুকেশ ফেরে, হয়তো দিল্লির টিমটা সেখানে আরও স্ট্রং হতে পারে। বাট সেই জায়গাতে দিল্লির বোলিং অ্যাটাকটা আগের দিন অত্যন্ত দুর্বল লেগেছে, মানে আগের দিন যা দিল্লির বোলিং অ্যাটাক ছিল, মানে আইপিএলের ওয়ান অফ দ্য খারাপ বোলিং অ্যাটাক বলতে পারো, সেই জায়গাতে কেকেআরের জন্য কাজটা অনেক ইজি হয়ে গেছিল। সেই টাইপের বোলিং অ্যাটাক কিন্তু মুম্বাইয়ের এগেনস্টে ভীষণ মানে খতরনাক হয়ে যেতে পারে, মানে মুম্বাই খতরনাক হয়ে যেতে পারে। তো সেখানে যদি মুম্বাই রোহিত শর্মার সঙ্গে ঈশান কিশান দিয়ে ওপেন করে, 3-এ সূর্যকুমার যাদব খেলে, 4-এ ডুয়েল ব্রেভিসকে নিয়ে আসে, দেন 5-এ তিলক ভার্মা, 6-এ হার্দিক পান্ডিয়া তার নিজের ব্যাট করতে আসা উচিত, এটা কিন্তু মুম্বাইয়ের টপ 6 হওয়া উচিত বলে পার্সোনালি আমার মনে হয়, এবং দেন টিম ডেভিডস সাথে। তো এটা কিন্তু মুম্বাইয়ের ব্যাটিং অর্ডার হতে পারে। এবং দেন বোলিংয়ের কথা বললে সেখানে স্পিনারদের মধ্যে পীযূষ চাওলা থাকবে, তার পাশাপাশি বুমরা এবং মাধওয়াল, তাদের রেখে জেরাল্ড কোয়েটসে, তো এই 4 জনকে রাখতে পারে, বাকি কিন্তু অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার তারা নুয়ান থুসারা, সেই প্লেয়ারটাকে কিন্তু ইউজ করতে পারে, মানে মুম্বাই ইউজ করে দেখতেই পারে যে সেই প্লেয়ারটা কেমন করে। আর যদি পিচের স্পিন থাকে, যেটা নর্মালি হয়তো ওয়াংখেড়েতে থাকার সম্ভাবনা কম, তাহলে কিন্তু মোহাম্মদ নাবিকেও তারা ট্রাই করে দেখতে পারে টিম ডেভিডের জায়গাটায়। তো সেখানে দেখা যাক মুম্বাই এই টাইপের বোলিংয়ের সঙ্গে যায় কিনা, বাট সূর্যকুমার আসাটা কিন্তু অবশ্যই মুম্বাইকে স্ট্রং করবে, এবং এই ম্যাচে পার্সোনালি আমি মুম্বাইয়ের সঙ্গেই যাবো। নর্মালি ওয়াংখেড়ের যে পিচ হয়, সেই পিচে কি সাকসেস পাওয়ার মতো বোলিং দিল্লির কাছে আছে, সেটা সব থেকে বড় প্রশ্ন। সেই জায়গাতে অবশ্যই খালিল আহমেদ নতুন বলে সুইং পাবে, তার দিকে নজর থাকবে, এবং অ্যান্ড্রিক নরকিয়া, যে হয়তো দিল্লির জন্য সব থেকে বড় একটা কি ফ্যাক্টর হতে পারত বোলিংয়ে, সেও কিন্তু অত্যন্ত সাধারণ মানের বোলিং করছে, যেগুলো কিন্তু সব কিছু মিলিয়ে দিল্লির মানে বোলিংটাকে অনেকটাই দুর্বল দেখাচ্ছে। বাকি দেখা যাক, সেক্ষেত্রে দিল্লির আশা কিন্তু তাদের ব্যাটিংই থাকবে, সেখানে ঋষভ পন্থ শেষ 2টো ম্যাচে দারুণ ব্যাটিং করেছে, তার দিকে নজর থাকবে, তারা চাইবে যেন মিচেল মার্শের মতো প্লেয়ার চলে, ব্যাট থেকে রান আসে। তো দেখা যাক সেক্ষেত্রে কেমন ম্যাচ হয়, বাট আমি পার্সোনালি মুম্বাইয়ের সঙ্গে যাচ্ছি, মুম্বাইকে আমার ফেভারিট মনে হচ্ছে। তোমাদের কোন দলটাকে ফেভারিট মনে হচ্ছে কমেন্ট অবশ্যই জানিও, বাকি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।